এখন কোন বিষয়ে ভিডিও তৈরি করলে সব থেকে বেশি ভিউজ পাবেন, ইউটিউব কিন্তু আমাদেরকে সেই জিনিসটা জানিয়ে দেবে। একটা নতুন আপডেট কিন্তু ইউটিউব নিয়ে এসেছে, যেই আপডেটের মাধ্যমে একটা টুল ইউটিউব অ্যাড করেছে, এটা একটা এআই টুল। তো এই এআই টুলের মাধ্যমে আমাদেরকে যেসব কন্টেন্ট রয়েছে, নতুন কোন কন্টেন্ট তৈরি করা যেতে পারে সেই বিষয়ে আমাদেরকে আইডিয়া দেবে, তাছাড়াও আমরা ভিডিওতে কোন টাইটেল লিখবো সেটাও আমাদেরকে সাজেস্ট করবে, এবং আমরা ভিডিওতে কোন কোন বিষয়ে বলবো সেটাও আমাদেরকে সাজেস্ট করবে, তাছাড়াও ভিডিওতে কোন টাইপের থাম্বনেল বানালে বেশি ভিউজ আসবে সেটাও কিন্তু আমাদেরকে সাজেস্ট করবে। তো টোটাল যে ব্যাপারটা রয়েছে এই নতুন আপডেটে কিন্তু অ্যাড করা হয়েছে। আজকের এই ভিডিওতে সেই আপডেট এবং টুলের যে সঠিক ব্যবহার সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এর জন্য অনুরোধ করবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, এবং নতুন যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের জন্য আমি কিন্তু ইউটিউবের নতুন নতুন টিপস নিয়ে আসি। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। আপনারা যারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তারা কিন্তু এই অ্যাক্সেসটা করতে পারবেন। আমি এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছি। তার আগে একটা কথা বলি, যারা কম্পিউটার বা ক্রোম ব্রাউজার থেকে ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি ডিটেলসে ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজারও দেখিয়ে দেবো, তার আগে যারা মোবাইল ফোন ইউজার রয়েছেন তাদেরকে আগে দেখিয়ে দিই। দেখুন এখানে আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা আমি ওপেন করছি, এটা আমার একটা ব্লগ চ্যানেল যেটা দাসবাবু নাম। তো এখানে আমি অ্যানালিটিকে ঢুকে গেলাম। অ্যানালিটিকে যাওয়ার পরে এখানে একটা অপশান রয়েছে যেটার নাম হচ্ছে ইন্সপিরেশন। আপনারা অনেকেই কিন্তু এই অপশানটা দেখেছেন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন নতুন একটা অপশান অ্যাড হয়েছে যেখানে লেখা আছে এক্সপ্লোর টপিকস বলে। তো এইটাই হচ্ছে মেইন একটা টুল, এটাই হচ্ছে এআই টুল। এখানে গিয়ে আমি সার্চ করব, আপনি যেই বিষয়ে ভিডিও তৈরি করেন সেই বিষয়ে আপনি সার্চ করতে পারেন। আমি এখানে যদি লিখি হাউ টু মেক মানি অনলাইন, লিখে আমি সার্চ করছি, তো এখানে কতগুলো জিনিস কিন্তু সার্চে এসছে। এই যে এখানে যে অপশানটা আছে সার্চেস অন ইউটিউব, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে হাউ টু আর্ন মানি অনলাইন উইদাউট ইনভেস্টমেন্ট, এখানে কিন্তু এই ডিটেলসগুলো দেখাচ্ছে। আর নিচে দেখুন একটা জিনিস লেখা আছে যেখানে লেখা আছে হাই ভলিউম, মানে হাই ভলিউম মানে কি, মানে বহু সংখ্যায় লোক এই জিনিসটা লিখে সার্চ করছে। এবার আপনি যদি এই হাই ভলিউমের কন্টেন্টগুলো ক্রিয়েট করেন তাহলে কি হবে, আপনি ভিউজ পাবেন, কিন্তু যারা যেহেতু হাই ভলিউম তাহলে যাদের চ্যানেল অলরেডি র্যাঙ্ক করা রয়েছে তারা কিন্তু বেশি ভিউজ পাবে। আপনাকে যেহেতু নতুন চ্যানেল আপনার হয়ে থাকে সেক্ষেত্রে এই যে মিডিয়াম ভলিউম এই টাইপের কন্টেন্টগুলো কিন্তু তৈরি করতে হবে। আমি এখানে কন্টেন্ট গ্যাপসে ক্লিক করছি, তাহলে দেখুন এখানে কিন্তু আরও অনেকগুলো কিন্তু কন্টেন্ট দেখাচ্ছে, যেমন আমরা হাউ টু আর্ন ফ্রম, মানে এই ছোটো ছোটো আর কি টাইটেলগুলো ইউজ করতে পারি তাহলে কিন্তু আমরা ভিউজ পাবো। এবার আমি এখানে ব্যাক করছি, ব্যাক করে এখানে যে কন্টেন্টগুলো আমাদেরকে সাজেস্ট করেছে যে সার্চ, এখানে আমি যে কোনো একটা কন্টেন্টের উপর প্রেস করব। প্রেস করলে এই কন্টেন্টের আরও যেসব সাব কন্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু এই নিচের দিকে সার্চ করবে, মানে আমরা এগুলোকেও কিন্তু টাইটেল হিসেবে ইউজ করতে পারি। একটু নিচের দিকে চলে আসলে দেখুন এখানে কিছু কিন্তু ভিডিও আর কি দেখাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই ভিডিও লিস্টও চলে আসছে, যে এখানে এই যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো কিন্তু এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করছে। তো এখানের এই ভিডিওর যে থাম্বনেলগুলো রয়েছে এই থাম্বনেলগুলো দেখেই কিন্তু আমরা থাম্বনেল তৈরি করতে পারি। এইবার এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাতে চাই, সেটা হচ্ছে আমি এখানে বাংলায় সার্চ করে আপনাদেরকে দেখাই। ধরুন আমি এখানে গিয়ে লিখব কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, তো আমি সার্চ করছি। দেখুন এখানে আমি যখন বাংলায় লিখছি এখানে কিন্তু অনেকগুলো চ্যানেলের ভিডিও আর কি দেখাচ্ছে, যেখানে আমার একটা চ্যানেলের ভিডিও কিন্তু র্যাঙ্ক করছে। এবার ব্যাপার হচ্ছে আমি যদি এখান থেকে যে সার্চ অন ইউটিউব এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখুন ইউটিউব চ্যানেল খোলা দেখতে চাই, ইউটিউব ব্লগ চ্যানেল কিভাবে খুলবো, তারপর এই যে যেখানে লেখা আছে লো ভলিউম, এই লো ভলিউমে আপনি যদি ভিডিও তৈরি করেন ইউটিউব চ্যানেল কিভাবে সেটিং করব, তাহলে কিন্তু আপনার ভিউজ পাওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে। যেহেতু লো ভলিউম রয়েছে তার মানে কম লোকে সার্চ করে, আর এতে কম লোকই কিন্তু ভিডিও তৈরি করেছে, আপনার ভিডিওতে ভিউজ আসার চান্স কিছুটা হলেও পাবে, প্রচুর ভিউজ না পেলেও আপনি কিছুটা ভিউজ পাবেন। এবার ব্যাপার হচ্ছে এই যে আমি মোবাইল থেকে জিনিসগুলো দেখাচ্ছি, মোবাইলে কিন্তু ডিটেলসে ব্যাপারটা নেই, আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনি যদি মোবাইল থেকেও দেখতে চান সেক্ষেত্রে ক্রোম ব্রাউজার থেকেও আপনি দেখতে পাবেন। আমি এখন চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে, দেখুন এখানে আমার যে চ্যানেলটা সেটা ওপেন করা আছে। আপনি কী করবেন, এখান থেকে অ্যানালিটিক্সে চলে যাবেন, অ্যানালিটিক্সে চলে আসার পর এখানেও দেখুন ইন্সপিরেশনের অপশানটা রয়েছে। তো এইখানে এই যে সার্চ অপশানটা রয়েছে এখানে দেখুন নিচের দিকে এআই জেনারেট কন্টেন্ট, এটা কিন্তু এখানে লেখা আছে যেটা আমরা মোবাইলে দেখতে পাইনি। এখান থেকে আমি সার্চ করব হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, ধরুন এখানে দেখুন সাজেস্ট করছে, আমি ধরুন ফেসবুক পেজ লিখলাম। তো এখানে দেখুন একটা জিনিস যে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ এর ডিটেলসটা কিন্তু এখানে চলে এসছে। এবার দেখুন সিমিলার আইডিয়া, মানে আমরা টিপস অ্যান্ড ট্রিক্স ফর ইউজিং ফেসবুক মেসেঞ্জার লাইক এ প্রো, মানে ফেসবুক রিলেটেড আমরা কিন্তু চাইলে এই কন্টেন্টগুলোকে ক্রিয়েট করতে পারি।
এবার এখানে যে নতুন অপশানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন বলে। এর উপর যদি আমি প্রেস করি তাহলে দেখুন একটা মজার যে বিষয়টা হবে সেটা হবে কিছুক্ষণ সময় নেবে। দেখুন এখানে অপশান এসছে যে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ অন ফোন, মানে এটা আমরা টাইটেল রাখতে পারি। এইবার এখানে দেখুন একটা ডিটেলস দিয়ে দিচ্ছে আমাদেরকে। প্রথম পয়েন্ট হচ্ছে আপডেট ফেসবুক অ্যাপ টু লেটেস্ট ভার্সন, এটা আমাদেরকে প্রথমে করতে হবে। তারপর হচ্ছে লগ ইন টু ইয়োর ফেসবুক অ্যাকাউন্ট, চুজ এ নেম ফর ইয়োর পেজ, মানে আমরা ভিডিওতে কী কী ডিটেলস বলবো সেই আইডিয়াটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তার মানে কী হচ্ছে, আমরা ভিডিও যে তৈরি করব তার যে স্ক্রিপ্ট, সেই বেসিক স্ক্রিপ্টটাও কিন্তু আমরা এখান থেকে কিন্তু সাজেস্ট পেয়ে যাচ্ছি। এইরকমই এখানে একটা ব্যাপার আমি দেখেছি, সেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে না সব কিছু ডিটেলস আমরা পাচ্ছি না। যেমন আমি যদি এখানে লিখি কীভাবে বিরিয়ানি রান্না করতে হয়, আমি সার্চ করলাম, কিন্তু এখানে আমি যখন এটাকে মেন কিওয়ার্ড কিন্তু বিরিয়ানি, মেন কিওয়ার্ডটা এখানে শো করছে, এখানে ক্রিয়েট আউটলাইন করি, দেখুন এখানে যখন আমি আউটলাইনে ক্লিক করছি এখানে কিন্তু দিচ্ছে না। এই ক্ষেত্রে কি হচ্ছে, ট্রাই ডিফারেন্ট টপিক ইন ইংলিশ, মানে এটা এখন ইংলিশে কাজ করছে, এটা বাংলায় ঠিকঠাক কাজ করছে না। তাছাড়া কিন্তু আমরা এমনি ডিটেলসগুলো পাচ্ছি, যেমন চিকেন বিরিয়ানি তৈয়ারি, তারপরে চিকেন বিরিয়ানি কীভাবে বানায়, বিরিয়ানি কেমন করে দেখাও, তারপরে চিকেন বিরিয়ানি বানানো দেখতে চাই, মানে এখানে দেখুন সব ডিটেলসে কিন্তু আমরা সব কিছু পেয়ে যাচ্ছি যে এই বিষয়গুলোকেও আমরা কভার করতে পারি। এখানে কিন্তু আমরা অনেক কন্টেন্টের আইডিয়া পেয়ে যাচ্ছি। মুদ্রা কথা বলতে গেলে এখান থেকে আমরা সমস্ত যে আইডিয়া রয়েছে যে কোন কোন বিষয়ে কন্টেন্ট তৈরি করা যেতে পারে, কোন বিষয়ে কন্টেন্ট তৈরি করলে আমরা বেশি ভিউজ পাবো, এবং এখানে যখন আমরা সার্চ করার পরে টপ কন্টেন্টগুলোর যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছি, এই থাম্বনেলগুলো দেখে আমরা নিজেরা কন্টেন্টের জন্য থাম্বনেলটাকে কিন্তু ঠিকভাবে ডিজাইন করতে পারবো। এখানে আমি যেমন এটা লিখেছি, আমি যদি এখানে লিখি যে কীভাবে ব্লগ ভিডিও তৈরি করতে হয়, আমি ধরুন এটা কেটে দিই, আমি লিখি কীভাবে ব্লগ ভিডিও বানাবো, এটা লিখে যদি সার্চ করি দেখুন কোন কোন কন্টেন্ট র্যাঙ্ক করছে সেগুলো এখানে শো হয়েছে। এবং এখানে আমি যদি টপিকে চলে যাই দেখুন এই এই টপিকে ব্লগ রিলেটেড সমস্ত কিছু কিন্তু সাজেস্ট করছে। আপনি যদি এই কন্টেন্টগুলোকে আপনার টাইটেলে ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভিউজ অবশ্যই পাবেন। তো এটা একটা ফর্মুলা যেটা কিন্তু ইউটিউব নতুনভাবে আমাদেরকে প্রোভাইড করেছে। তো অবশ্যই প্রত্যেক যে ইউটিউবার রয়েছেন আপনাদের কিন্তু এই মানে কি টুলটাকে অবশ্যই ব্যবহার করা উচিত। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করলে কি হয় এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে। আর বন্ধুদেরকে শেয়ার করুন, শেয়ার করলে তারাও কিন্তু এই বিষয়ে কিছুটা হলেও জানতে পারবে। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।